তো দেখতে পাচ্ছেন আমাদের সরিষা থেকে তেল বের হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে খোল খোলগুলো নিচে এখানে আমরা একটা বক্স দিয়ে রেখেছি সরিষার খোলগুলো রাখার জন্য এখানে একটা বক্স দিয়ে রেখেছি এখানে খোলগুলো পড়ছে আর এই দিক দিয়ে পড়ছে আমাদের তেল তো আপনারা খুব সহজে মেশিন দিয়ে তেল করতে পারবেন দেখতে পাচ্ছেন এক নাগালে তেল পড়তেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো একটি মিনি অয়েল স্পেলার মেশিন নিয়ে যেই মেশিনটি আপনি চাইলে আপনার বাসাবাড়ির অয়েল মেকিংয়ের জন্য ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি কোনো ছোটোখাটো অয়েল বিজনেস শুরু করতে চান তাহলে এই মিনি অয়েল স্পেলার মেশিনের সাহায্যে আপনি অয়েল বিজনেসও করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের একটি আপডেট একটি অয়েল স্পেলার মেশিন দেখাবো যেই মেশিনের সাহায্যে আপনি চল্লিশটিরও বেশি আইটেমের তেল আপনি একটি মেশিনের সাহায্যে করতে পারবেন এর আগে আমরা আপনাদেরকে আমাদের পুরাতন কিছু মডেলের অয়েল স্পেলার মেশিন দেখিয়েছিলাম তবে আজকের ভিডিওতে আপনাদেরকে যে মিনি অয়েল স্পেলার মেশিনটি দেখাবো এই মেশিনটি একদমই নতুন এবং এটার কন্ট্রোল প্যানেল এবং এটার যে সিস্টেমগুলো সেগুলো অনেকটা আপডেট করা হয়েছে তো আপনি যদি বিভিন্ন ছোটোখাটো অয়েল বিজনেস শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এই মেশিনটির সাহায্যে আপনি চাইলে অনলাইনে বা যে কোনো জায়গায় যদি অয়েল বিজনেস শুরু করতে চান এই ছোট মেশিনটি দিয়ে অয়েল বিজনেস শুরু করতে পারবেন তো চলুন আজকের আমাদের অয়েল মেশিনের রিভিউটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের যে মিনি অয়েল প্রেস মেশিনটি দেখাবো এই মেশিনের সাহায্যে আপনি প্রতি ঘন্টায় পাঁচ থেকে সাত কেজি ভাঙাতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভাঙানোর জন্য এই ধরনের আধা কেজি সরিষা নিয়ে এসেছি এবং এই আধা কেজি সরিষা ভাঙাতে কতক্ষণ সময় লাগে সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো এটি হচ্ছে আমাদের সেই মিনি অয়েল প্রেস মেশিন যে মেশিনের সাহায্যে আপনি চল্লিশটিরও বেশি আইটেমের তেল ভাঙাতে পারবেন তো আমি আপনাদেরকে এখন মেশিনটি সম্পর্কে একটু বলবো তো এটা হচ্ছে মেশিনের হিটিং সিস্টেম এটার মাধ্যমে আপনি মেশিনের যে হিটিং সিস্টেমটি আছে হিট প্রেস সেটি আপনি কম বেশি করতে পারবেন এটি হচ্ছে মেশিনের হোপার যেখানে আপনি সরিষা ঢালবেন আর এই পার্টগুলো আপনি চাইলে খুলতে পারবেন আপনি সরিষা বা যে কোনো আইটেম ভাঙানোর পর পরে চাইলে এই ভিতরের যে প্রিমিয়াম আছে সেটা আপনি চাইলে খুলে পরিষ্কার করতে পারবেন আর এটি হচ্ছে অয়েল রাখার পাত্র আর এটি হচ্ছে একটি ছাগুনি যেটা দিয়ে অয়েলটি ছেঁকে ছেঁকে পড়বে তো এখন আমরা আপনাদেরকে মেশিনটি স্টার্ট করে এই মেশিনের সাহায্যে তেল ভাঙিয়ে দেখাই ইলেকট্রিক কানেকশন দেওয়ার পর আপনাকে মেশিনটি অন করতে হবে অন করলে মেশিনের মধ্যে যে ফ্যানটি আছে ফ্যানটি চালু হয়ে যাবে এরপর আপনাকে এখানে যে হিট বাটনটি আছে সেটা অন করতে হবে অন করলে আপনি আপনার মন মতো অনুযায়ী হিটটি সেট করে নিতে পারবেন এখানে আমরা দুশো হিট দিয়ে রেখেছি সরিষার জন্য এরপর আমরা সেট আপে ক্লিক করলে এখানে চুয়ান্ন আছে দুশো যখন হিট কমপ্লিট হবে তারপর আমরা মেশিনটি চালু করে এটা দিয়ে আপনাদেরকে তেল ভাঙিয়ে দেখাবো তো বন্ধুরা আমাদের মেশিনে আমরা হিটিং কমপ্লিট করেছি হিটিং কমপ্লিট করার পর আমরা এখন মেশিনটি অন করব অন করে মেশিনের মধ্যে সরিষা ঢাললে আপনারা দেখতে পারবেন তেল চলে আসবে সরিষা এরপর আমরা হোপারের মধ্যে আস্তে আস্তে আধা কেজি সরিষা ঢালব এভাবে আমরা আমাদের সবগুলো সরিষা এখানে ঢেলে দিলাম এখানে মোট এক কেজি সরিষা আপনারা রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সরিষা এখান দিয়ে খৈল বের হচ্ছে খৈলগুলো রাখার জন্য আমরা এখানে নিচে একটি পাত্র দিয়েছি আর নিচের দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের মেশিন দিয়ে তেল বের হচ্ছে তো আমরা এখানে সরিষা ভাঙ্গাচ্ছি আমরা এখানে সরিষা দিয়েছি একটা চুয়াল্লিশে আধা কেজি সরিষা ভাঙতে কতক্ষণ লাগে আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সরিষা থেকে তেল বের হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে খোল খোলগুলো নিচে এখানে আমরা একটা বক্স দিয়ে রেখেছি সরিষার খোলগুলো রাখার জন্য এখানে একটা বক্স দিয়ে রেখেছি এখানে খোলগুলো পড়ছে আর এই দিক দিয়ে পড়ছে আমাদের তেল তো আপনারা খুব সহজে এই মেশিন দিয়ে তেল করতে পারবেন দেখতে পাচ্ছেন এক নাগালে তেল পড়তেছে তো তেল কতটুকু হয় আধা কেজি সরিষাতে আপনারা দেখতে পারবেন আর আমরা এটা একটা চৌত্রিশে ভাঙতে দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের মেশিন কতটা প্রিমিয়াম এবং কতটা ভালো কোয়ালিটির একটি মেশিন তো আমাদের কাছে কিন্তু আরও অনেক কোয়ালিটির সরিষার তেলের মেশিন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আরও কমার্শিয়াল টাইপেরও সরিষার তেলের মেশিন নিতে পারবেন তো এই তেলগুলো কিন্তু ফিল্টার হবে না আপনারা যদি চব্বিশ ঘন্টা রেখে দেন তাহলে তারপর ফিল্টার হবে আমরা একটা চৌত্রিশে ভাঙতে দিয়েছিলাম এখন হচ্ছে তিন মিনিট দেখতে পাচ্ছেন আমাদের সরিষা প্রায় শেষ হয়ে গেছে তো আমরা এটা একটা চৌত্রিশে ভাঙতে দিয়েছিলাম এখন দেখি এটা কয়টা বাজে দেখতে পাচ্ছেন একটা উনচল্লিশ বাজতেছে মানে আমাদের পাঁচ মিনিট সময় লাগছে আধা কেজি সরিষার তেল মানে এক কেজি ভাঙতে আমাদের টাইম লাগবে দশ মিনিট মানে আমরা যদি এই মেশিন দিয়ে সরিষা ভাঙি প্রতি ঘন্টায় ভাঙতে পারবো ছয় কেজি তো এটা হচ্ছে ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করবে আপনি যে ধরনের ম্যাটেরিয়ালস ভাঙতে চান ওই ধরনের ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করবে এই মেশিনগুলো দিয়ে সরিষার চেয়ে অন্য অন্য তেল যেমন নারিকেল তেল তারপর যা হচ্ছে আপনার বাদামের তেল তিলের তেল এই তেলগুলো একটু বেশি পরিমাণ হয় সরিষার তুলনায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সরিষা ভাঙার সম্পূর্ণ শেষ আমাদের আর কোনো তেল হচ্ছে না তো আমরা এখন মেশিনটি বন্ধ করে দিব এখন মেশিনটি ঠান্ডা হোক ঠান্ডা হলে মেশিনটি এরপর কি করে ব্যবহার করতে হবে আপনাদেরকে সেটা একটু দেখাই তো বন্ধুরা আমাদের যে মিনি অয়েল প্রেস মেশিনটি দেখতে পারলেন এই মেশিন দিয়ে আমাদের আধা কেজি সরিষা ভাঙাতে সময় লেগেছে পাঁচ মিনিট মানে এটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় সরিষা ভাঙাতে পারবেন ছয় কেজি তো আমরা এখানে আধা কেজি সরিষা ভাঙিয়েছি এখন এখানে কতটুকু তেল হয় আপনাদেরকে দেখাবো আপনাদের মধ্যে সবচেয়ে বেশি একটি প্রশ্ন যে সরিষা ভাঙালে কতটুকু তেল হয় তো আমরা এখানে একটি বোতলের সাহায্যে মেপে আপনাদেরকে দেখাবো আসলে এখানে কি পরিমাণ তেল হয় তো আধা কেজি সরিষা ভাঙানোর পর আমরা কতটুকু অয়েল পেলাম সেটা মাপার জন্য আমরা একটি বোতল বাইরে থেকে নিয়ে আসলাম সেটা দিয়ে আমরা আপনাদেরকে অয়েল মেপে দেখাই আধা কেজি সরিষা ভাঙানোর পর আমরা কতটুকু তেল পেলাম তো তেলটা আমরা এখানে ঢালতেছি তো আধা কেজি সরিষা ভাঙানোর পর আমরা এতটুকু তেল পেয়েছিলাম তো এখানে আরও কিছু তেল নষ্ট হয়েছে মোটামুটি এতটুকুর মতো আপনারা ধরে নিতে পারেন এই মেশিন দিয়ে আপনি যদি তেল ভাঙান তাহলে থার্টি টু আপনি ফর্টি ফাইভ পার্সেন্ট অয়েল পাবেন সেটা ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করবে আর এটা দিয়ে একবারেই সরিষা থেকে তেল বের করা যায় আপনারা আর কোনো তেল পাবেন না এটা একদম শুকনো যখন গরম অবস্থায় বের হবে তখন মনে হবে যে এটার মধ্যে তেল আছে তো একবারে এটা দিয়ে সরিষা থেকে তেল বের করা পসিবল তো আমরা আপনাদেরকে দেখালাম যে এই মেশিন দিয়ে আধা কেজি সরিষা ভাঙিয়ে আমরা কতটুকু তেল পেলাম এটা দিয়ে আপনার যদি একশো কেজি সরিষা ভাঙান মোটামুটি চল্লিশ কেজির মতো তেল পাবেন তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এই মেশিন যখন আপনারা ব্যবহার করবেন ব্যবহার শেষে কি করে এটা পরিষ্কার করবেন বা রাখবেন তো মেশিনটি ক্রয় করার সময় আপনারা এরকম কাঠন পাবেন কাঠনের মধ্যে এটার যে আদার যে অ্যাক্সেসরিজ সেগুলো দেখতে পারবেন তো এখানে একটি ব্রাশ দেওয়া আছে আর একটি হাতের ইয়ে দেওয়া আছে যেহেতু এটা হট প্রেস এভাবে ধরবেন ধরে আপনারা হোপারটা খুলবেন ব্রাশের সাহায্যে চাইলে এটা পরিষ্কার করেই নিতে পারেন এরপর আপনারা এটা এভাবে খুলবেন খোলার পর এখানে একটি ছাবের রিং আছে এই যে ছাবের রিং এটা খুললে এটা খুললে ভিতরের যে ইয়েটা আছে সেটা চলে আসবে আর এখানে আমাদের কিছু পরিমাণ সরিষা রয়ে গিয়েছে তো সেগুলো আমরা এখানে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর ভিতর যে প্রিমিয়ামটা আছে এই দুইটা জিনিস আপনারা পরিষ্কার করবেন পানি দিয়ে তাহলে আপনারা পরবর্তীতে অন্য কোনো ম্যাটেরিয়ালস যদি ভাঙান তাহলে আপনাদের কোনো প্রকার যে একটা গ্রাম থাকে সেটা আর থাকবে না তো সেটা আমরা আপনাদেরকে পরিষ্কার কিভাবে করতে হবে একটা একটা করে দেখাচ্ছি এই যে ব্রাশের সাহায্যে এভাবে পরিষ্কার করে নিতে হবে এটা আগে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে তারপর আপনারা পরিষ্কার করবেন এরপর আপনারা ভিতরের যে প্রিমিয়ামটা আছে এটা এভাবে পরিষ্কার করে নিবেন তাহলে জিনিসটা আপনারা অনেকদিন দিন ব্যবহার করতে পারবেন এভাবে প্রিমিয়ামটা লাগাবেন আপনারা প্রথমে এরপর এটার যে ভিতরের যে আছে সেটা আপনারা এইভাবে লাগাবেন লাগানোর পর এখানে যে ছাবিটা আপনাদেরকে দেখিয়েছি এটা আপনারা লাগিয়ে দেবেন হ্যাঁ যে লাগানো হয়ে গেলে আপনারা এটা পরিষ্কার হয়ে গেছে এটা আপনারা অবশ্যই করে রাখবেন যদি আপনাদের মেশিন দীর্ঘদিন ব্যবহার করতে চান তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখালাম কি করে আপনারা আমাদের এই মিনি অয়েল প্রেস মেশিনটি ব্যবহার করবেন এবং এই মেশিনটি দিয়ে তেল ভাঙাবেন আপনি যদি বিভিন্ন ছোটোখাটো অয়েল বিজনেস অথবা নিজের বাসাবাড়ির জন্য তেল তৈরি করতে চান তাহলে আপনি এই মেশিনটি সাহায্যে তৈরি করতে পারবেন আমাদের এই মেশিনের বর্তমান মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনারা যদি এই মেশিনে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মেশিন সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের অ্যাড্রেস এবং ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় এসেও আপনি সরাসরি এই মেশিন সম্পর্কে জানতে পারেন এবং ক্রয় করতে পারেন তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ